ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ফাঁসি দণ্ডপ্রাপ্ত যে ৬ জন আছেন তারা বর্তমানে পলাতক আছেন, এই মুহূর্তে সেখানকার এলাকাবাসীর প্রতিক্রিয়া কি এই মামলার রায়ের পর, আমাদেরকে বিস্তারিত জানাবেন। রায়ের পর আসলে এলাকার মানুষ কিছুটা সন্তুষ্ট হলেও যারা মূলত অভিযুক্তি করেছিলেন তাদের মধ্যে কিন্তু কিছুটা আতঙ্ক রয়েছে। তারা বলছেন যে যেহেতু যুদ্ধ এই মানবতা বিরোধী অপরাধে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে এবং তারা পলাতক রয়েছে, সেই বিষয়টি কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্কের কারণ। এবং তারা বলছেন যে ১৯৭১ সালে তারা যেভাবে নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদের যে আচার আচরণ সেটি কিন্তু এখনো পর্যন্ত বদলায়নি। তারা আমাদেরকে মানে জানিয়েছেন যারা মূলত অভিযোগকারী এবং যারা ১৯৭১ সালে তাদের স্বজনকে হারিয়েছিলেন আসলে তারাই কিন্তু সেটি বলছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, ১৯৭১ সালে আহমদবাদ যে আহমদবাদ উচ্চ বিদ্যালয় আছে সেইখানে কিন্তু রাজাকাররা ক্যাম্প তৈরি করেছিল, সেই ক্যাম্পে যে আনিসুর রহমান মানিক রয়েছেন তিনি কিন্তু তৎকালীন প্রভাবশালী ছিলেন এবং তারা কয়েক ভাই মিলে কিন্তু আসলে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এবং আমরা এরপরেও দেখেছি যে উনি এক সময় কিন্তু জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং তাদের যে প্রভাব সেটি কিন্তু আজ ১৯৭১ সালের আগে থেকেই কিন্তু তাদের এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এবং আসলে রায়ে সন্তুষ্ট হওয়ার পর অভিযোগকারীরা বলছেন যে তাদেরকে যেন দ্রুত খুঁজে বের করে তাদের যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে ফাঁসি সেটি যেন কার্যকর করা হয়। এবং তারা আশঙ্কা করছেন আসামিরা হয়তো বাংলাদেশে না থাকলে হয়তো বিদেশে আছে এবং যারা বিদেশে পলাতক রয়েছেন তাদেরকে যেন সরকার দ্রুত দেশে এনে এবং তাদের যে শাস্তি দেওয়া হয়েছে সেটি যেন কার্যকর করা হয়। কার্যকর করা হলে কিন্তু তাদের যে একটা সন্তুষ্টি সেটি কিন্তু তারা সেটি পাবেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম মুক্তিযোদ্ধাদের সাথে, মুক্তিযোদ্ধারা এই রায়ে কিন্তু খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারাও বলছেন যে আসলে পাপ করলে পাপের যে শাস্তি পেতে হয় সেটি বাংলাদেশ সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার সেটি কিন্তু দেখিয়ে দিয়েছেন এবং বিভিন্ন সময় যে যুদ্ধ অপরাধীদের যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তিকে ঘিরে কিন্তু তাদের মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছিলেন আসলে যে জন্য স্বাধীন বাংলাদেশ তারা মানুষের জন্য এনে দিয়েছিলেন সেই যে স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ কিন্তু মানুষ এখন পাচ্ছে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে। এবং যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জন রয়েছে সেই ৬ জনকেও কিন্তু তারা দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে তারা ফাঁসি কার্যকর বাস্তবায়ন চান, এটি কিন্তু মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের একটি দাবি। নেন্সি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।